আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো খুবই সহজ ছিট রুটি বা ছিটা পিঠা। কম উপকরণে খুব সহজে সকাল বা বিকেলে নাস্তার জন্য বানিয়ে নেওয়া যায়। এই পিঠাটা বানানোর জন্য নিব একটা ডিম। ডিমের কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটুকু নিব। আপনারা চাইলে কিন্তু ডিম বাদ দিয়ে করতে পারেন। একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে সাদা অংশটুকু নিয়ে নিয়েছি। এবার আমি ডিমের বাটিটা সাইড করে রাখছি। এবার বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ফ্রেশ চালের গুঁড়া। ফ্রেশ চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে পিঠা যেমন সুন্দর হয়, আবার খেতেও ভালো লাগে। আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি, আর চালের গুঁড়া কিভাবে ঘরে করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিংক দিয়ে দিব। আজকের পিঠা বানানোর জন্য আমি এখানে 2 কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজের রস 2 টেবিল চামচ, চাইলে মিহি করে বাটা পেঁয়াজ দেওয়া যাবে, আর দিচ্ছি আদার রস আধা টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটুকু। এখন পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। অল্প কিছুটা পানি দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পিঠাটা বানানোর জন্য ব্যাটার কিন্তু একেবারেই পাতলা করে করতে হবে। যদি ঘন থাকে তাহলে পিঠাগুলো কিন্তু রুটির মতো মোটা হয়ে যাবে। 2 কাপ চালের গুঁড়ার জন্য এখানে পানির প্রয়োজন হতে পারে প্রায় 3 কাপের মতো, কিন্তু আমি এখানে পানি একবারে দিচ্ছি না, আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে কোনো লাম্পস যেন না থাকে। পিঠাগুলো বানাতে বানাতে ব্যাটারটা কিন্তু অনেক সময় ঘন হয়ে যায়। যে পানিটুকু রেখেছি তখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আবার পাতলা করে নিব। একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন খুবই পাতলা ব্যাটার হয়েছে। আমার ব্যাটারটা করা হয়ে গেছে। এখন বাটিটা একটা প্লেট দিয়ে ঢেকে সাইড করে আধা ঘন্টার জন্য রেখে দিব। ফ্রেশ চালের আটা দিয়ে করলে কিন্তু সাথে সাথে পিঠাগুলো বানানো যায়। আমার যেহেতু তাড়া নেই তাই আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। পিঠাগুলো বানানোর জন্য চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন একটু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই তেলটুকু দিয়েছি শুধুমাত্র প্যানটা ব্রাশ করে নেওয়ার জন্য। এবার একটা টিস্যু বা সুতি কাপড় দিয়ে তেলটুকু খুব ভালো করে মুছে নিতে হবে। এভাবে তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো কিন্তু প্যানের গা থেকে খুব সহজেই খুলে আসবে। প্যানটা গরম হয়ে গেলে চুলার আঁচ একেবারেই কমিয়ে রাখতে হবে। পিঠার জন্য বেটার এইরকম পাতলা করতে হবে। একটু খেয়াল করে দেখেন, হাত দিয়ে তুললে বেটার যখন নিচে পড়ছে আমার হাতে কিন্তু লেগে থাকছে না, তাহলে বুঝতে পারছেন কতটুকু পাতলা করতে হবে। আমার কাছে বেটার একটু ঘন মনে হচ্ছিল তাই আমি আরো আধা কাপ পানি মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা ছিটা পিঠা তাই হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। বেটারের মধ্যে হাত ভিজিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ছিটাগুলো একটার সাথে একটা কানেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত বেটার ছিটিয়ে দিতে হবে। আর এটা বানাতে থাকলে আপনারা নিজেরাই বুঝে যাবেন। এখানে কিন্তু প্যানটা ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। আমার এখানে পিঠাটা কিন্তু হয়ে গেছে, পিঠার কালার চেঞ্জ হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন কোনো অংশই কিন্তু কাঁচা নেই। একটা স্প্যাচুলা দিয়ে পিঠার সাইডগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা হয়ে গেলে কিন্তু প্যানের গা থেকে নিজে নিজেই উঠে আসে। এখন আমি পিঠাগুলো যেভাবে ভাঁজ দিতে হয় সেভাবেই ভাঁজ করে নিচ্ছি। আমার একটা পিঠা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রাখছি। আরেকটা পিঠা দেওয়ার আগে টিস্যু দিয়ে প্যানটা ভালো করে মুছে নিতে হবে। আমি আবারও প্যানটা সামান্য একটু তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। যেহেতু এটা চালের গুঁড়া, রেখে দিলে কিন্তু নিচের দিকে জমে যায়। পিঠাগুলো দেওয়ার সময় প্রতিবারই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পিঠাগুলো কতটা পাতলা হচ্ছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। ব্যাটারটা যখন ঘন হয়ে যাবে তখন অল্প করে পানি দিয়ে পাতলা করে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর আমি এখানে যে পানি দিয়ে ব্যাটারটা করেছি এই পানিটা কিন্তু একেবারেই নর্মাল পানি। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন পিঠাগুলো কতটা সফট হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আশা করি এই ছিটা পিঠা বানাতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এই পিঠাগুলো পাখির মাংস বা হাঁসের ভোনা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।